ইসলামের প্রথম শহীদ একজন মা, একজন নারী, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা, হযরতে সুমাইয়া, ইসলামের প্রথম শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। এছাড়া আরো কত সাহাবায়ে কেরাম, কাম মিন নাবিয়িন কাতালা অকতেলা মা হুমুর রাব্বিয়ুনা কাসির। এই কোরআনকে ধারণ করতে গিয়ে, এই কোরআনকে প্রচার করতে গিয়ে, এই কোরআনকে প্রতিষ্ঠা করতে গিয়ে কত নবী জীবন দিয়েছেন, নবীদের কত অনুসারী জীবন দিয়েছেন, ঠিক কিনা বলেন? মহাগ্রন্থ আল কোরআনে আকিমিস সালা আছে, আকিমিস সালা, সালাত কায়েম করে নামাজ পড়ো। আদম, নূহ, ইব্রাহিম, ইসমাইল, মূসা, ঈসা, সুলাইমান, দাউদ, সকল যুগে সকল নবীকে আমি একটাই নির্দেশ দিয়েছিলাম, আন আকিমিদ দিন, আমার জমিনে আমার দিন কায়েম করো। তাহলে সব নবী ছিলেন একামতে দিনের সিপা সালার, আর নবীদের যারা অনুসারী ছিলেন তারা দিন কায়েমের উন্মুক্ত আল্লাহ সৈনিক। কোরআন যাদেরকে বলেছে হিজবুল্লাহ, আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনের পক্ষে যারা কাজ করে, দ্বীন কায়েমের আন্দোলন করে, তারা আল্লাহর দল। আল্লাহ ইন্না হিজবুল্লাহ হুমুল গালিবুন, আল্লাহর দল সব যুগেই টিকেছে এবং জিতেছে। আল্লাযীনা কাফারু, আর যারা আল্লাহকে মানে না, জানে না, আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী, দিন বিরোধী, কোরআন শরীয়ত বিরোধী মতাদর্শ মতবাদ প্রচার করে, এটার পিছনে ঘাম শ্রম এগুলা ব্যয় করে, উলাইকা হিজবুল্লাহ, হিজবুর শয়তান, এরা শয়তানের বাহিনী। হাবিল এবং কাবিল থেকে শুরু, হাবিল এবং কাবিল থেকে শুরু, উলাইকা হিজবুর শয়তান, এরা শয়তানের দল। আল্লাহ ইন্না হিজবা শয়তানে হুমুল খাসিরুন, শয়তানের দল অতীতেও টিকতে পারেনি, এই যুগেও টিকতে পারবে না, কোনোদিন তাদের পক্ষে টেকা সম্ভব না। তাইলে যারা আল্লাহর পক্ষে কাজ করে, আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করে, ওকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, তাদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপরে ফরজ, আমাদের উপরে দিন কায়েমের জন্য কাজ করা ফরজ। আমরা যদি ময়দানে কাজ শুরু করি, আল্লাহ বলেন যে তোমাদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপরে ফরজ। আমরা যদি আমাদের দায়িত্ব পালন করি, তাহলে আল্লাহ আল্লাহর দায়িত্ব পালন করবেন না? এখন আল্লাহ সাহায্য করার মতো লোক ময়দানে খুঁজে পান না। কিছু কিছু লোক আছে, আমি মুসলমান, কাজেই সব নবী দিন কায়েমের জন্য জিহাদ করেছেন, তুমিও করো। আমি করব, দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ। কি চেয়েছিলাম, ইসলামের পক্ষে কিছু করবো টরবো, কিন্তু দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ। এরকম মুসলমান তো আমাদের মধ্যে নাই। দেশ ফেরাউনের সময় চেয়ে খারাপ নাকি, নমরুদের সময় চেয়ে খারাপ, সাদ্দাদের সময় চেয়ে খারাপ? কত ফেরাউন গেল, কত নমরুদ এলো, শুরু থেকে আজ পর্যন্ত আপনি ইতিহাস পর্যালোচনা করেন, যারা আল্লাহর দল, আল্লাহর পক্ষে কাজ করেছে, তারাই টিকে ছিল, তারাই টিকে আছে, তারাই টিকে থাকবে। ফেরাউন নমরুদের শক্তি সব যুগে বেশি ছিল, সংখ্যায় তারা মোমেনদের সাথে চেয়ে অনেক বেশি ছিল। লা ইয়াসতাবিয়াল খাবিসা আত-তাইয়্যিব, যারা দিনের কাজ করে পুত্র পবিত্র তারা, আর যারা দিনের বিরোধিতা করে তারা, এই দুই দল কিন্তু এক নয়। আল্লাহ আহ যাবা কাস্টা তোর খবিস, খবিসের দল সব যুগে বেশি ছিল, কি আল্লাহ বিরোধী শক্তি, তাদের দল সংখ্যা সব যুগে বেশি ছিল, তাদের হাতে ক্ষমতা ছিল, তাদের হাতে আইন ছিল, তাদের হাতে সব কিছু ছিল। যখন চূড়ান্ত পর্যায়ে সংগ্রাম গিয়ে উপনীত হয়েছে, তখন টিকছে কারা? আপনারা আসতে কইছেন, আমি বোধহয় জোর করে কথাগুলো আপনাদের মাথায় চাপাইয়া দিতেছি নাকি? না, লাইক রাহা বিদ্দিন, এই আরেক কথা উঠছে,
একজন দিনাজপুর গোরা শহীদ ময়দানে জাতির উদ্দেশ্যে কথা বলে, বলতে বলতে শেষ পর্যায়ে এসে তিনি বললেন বক্তৃতার মধ্যে, এই দেশের আলেম উলিমা, আলেম উলিমা, এই দেশের মোল্লা মৌলভি, তাদেরকে আমি শেষবারের মতো বলবো, তারা বুখারি শরীফটা যেন ভালো করে পড়ে। বুখারি শরীফে আল্লাহ বলেছেন লায়েক রাহা ফিদ্দিন, কিরে ভাইরে বুখারি শরীফে আল্লাহ কইছে কেন? তাইলে গল্লিঠা আড়াই হলেছে নোয়াখাইদের একা একে গল্লিঠা। শেষ বক্তৃতা শেষ করার আগে তিনি বলেছেন, শেষবারের মতো এই দেশে আলেম উলিমা, উলিমা ধর্ম ব্যবসায়ী, তাদেরকে আমি বলবো তারা যেন বুখারি শরীফ ভালো করে পড়ে। বুখারি শরীফে আল্লাহ ধর্ম নিরপেক্ষতার কথা বলেছেন, সেকুলারিজমের কথা বলেছেন। বুখারি শরীফে আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বুখারি শরীফে কেন? তাহলে কোনটা বুখারি আর কোনটা কোরআন, এটাই তো জানে না, ঠিক কিনা বলেন? গেরবা বীর সগজির মোশেরা দিওয়া কুনাম ইচুনি আর কানে দৌলত মুলকেরা বীরা কুনাম। এক কথা শেষ করি কিতাবুল ইলমের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটা, হাসান তো আনি নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমাইনে, আল্লাহর নবীর নিকট থেকে আমি দুইটা ইলম শিখেছি, ফা আহাদুহা বাসাসতু ফীকুম, তার একটা এতক্ষণ আমি তোমাদেরকে বললাম, অলাখরো আর একটা এলেম নবী থেকে আমি শিখেছি, ইম বাসাসতুহু, সেই এলেমের কথা আমি যদি এখন তোমাদেরকে বলি, লাকুতে হাজাল বলুম, আবু হুরায়রা এইভাবে দেখাইছে যে আমাকে এইভাবে জবাই করে দেওয়া হবে ইজিদের আমলে, ইজিদের আমলে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন, তিনি বলেন কিছু কথা তোমাদেরকে বলেছি, বাসাসতু ফীকুম, আমার নবীর কিছু এলেম যদি আমি তোমাদেরকে বলি, তোমরা আমাকে এইভাবে জবাই করে দেবে। দুনিয়াতে এই অবস্থা আছে না নাই? ছিল নাকি ছিল না? এই অবস্থার ভিতর দিয়ে কিন্তু যারা দীনের দায়ী, দীনের রায়, দীনের নকিব, দীনের মুজাহিদ, এত সঙ্গিনের সামনেও তারা কাজ করে গেছেন, ঠিক কিনা বলেন? তারা এগিয়ে গেছেন এবং আল্লাহ সাহায্য সকল যুগে তাদের জন্য নেমে এসেছে।